হ্যালো সবাইকে, আজকে আমি আলোচনা করব ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পিআর মার্কেটিং নিয়ে। এবং এই স্কিলটা খুবই একটা দামি স্কিল ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, এবং এই রিলেটেড স্কিলগুলো খুব কম ফ্রিল্যান্সারের মধ্যে থাকে, এবং কম ফ্রিল্যান্সারের মধ্যে থাকার পিছনে অনেকগুলো কারণ আছে। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আজকের পুরোপুরি ধারণা দেওয়ার ট্রাই করব। এর আগে অলরেডি আমি একটা ভিডিওতে টাচ দিছিলাম যে পিআর মার্কেটিং কি, তো এটাকে আমরা পিআর মার্কেটিং বলতে পারি, বা প্রেস রিলিজ মার্কেটিং বলতে পারি, পাবলিক রিলেশন মার্কেটিং বলতে পারি, বা মিডিয়া সেলস, আরও অনেকভাবে এটাকে নাম বলা যেতে পারে মার্কেটিংয়ের ক্ষেত্রে। তো এটার আসলে মূল কাজটা আমি যদি আপনাদেরকে শর্ট করে বুঝাইতে চাই, সেটা হচ্ছে যে একটা কোম্পানি তার ব্র্যান্ডের প্রমোশন বা প্রোডাক্টের প্রমোশনের যখন কোনো মিডিয়া বা নিউজ পেপার বা টিভি বা রেডিওতে তার কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করতে চায় বা ওইখানে প্রচার করতে চায়, এই যে পুরো মাধ্যমটা, এই মাধ্যমটাকে বলে পাবলিক রিলেশন বা প্রেস রিলিজ মার্কেটিং বা সেলস মিডিয়া। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে ফাইবারে একটু ছোট্ট করে একটা জিনিস দেখাই। আপনারা ফাইবারে ঢুকার পরে যদি দেখেন, এখানে ফ্রিল্যান্সাররা কাজ করে আপনারা জানেন সবাই, তো এখানে আসলে দেখতে পাচ্ছেন যে পাবলিক রিলেশনস নামে একটা ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিতে যদি আমরা যাই, এখানে একটু প্রাইসগুলো দেখি শুধু, এবং প্রো ভেরিফাইড এখানে দেখবেন, তারপর ফাইবার যে চুজ করা থাকে এই টাইপের সেলারগুলোকে এখানে মূলত বেশিরভাগই দেখবেন, এবং নিচের দিকে হয়তো দুই একটা দেখবেন যাদের নর্মাল গিগ আছে। এই যে এটা একটা নর্মাল গিগ, তো এই সার্ভিসগুলোর গিগগুলো যখন আপনি এখানে রিভিউ করবেন, তখন দেখবেন কিন্তু এখানে বাংলাদেশি বা ইন্ডিয়ান বা পাকিস্তান এর সংখ্যাটা অনেক কম। ইন্ডিয়া এবং পাকিস্তানের সংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি, এবং বাংলাদেশের সেলার খুব কম, হয়তো দুই চারজন বা পাঁচজন থাকলে থাকতে পারে, আমার জানা নাই, কিন্তু একবারেই মানে খুবই কম, এবং কম হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, আমি একটু পরেই বলবো। তো এখানে যদি আপনারা দেখেন, $250, $150, $250, $100, এখানে $130, এবং এখানে $20,000ও আছে। এই টাইপের প্রজেক্টগুলো অনেক বড় বড় হয়। এখন আপনি এখানে দেখেন $1500 থেকে $3000 কথা বলছে। আবার আপনি যদি এই জায়গাতে আসেন, আচ্ছা এটাতেও যদি যায়, তবে এখানে আরেকটা জিনিস দেখা আছে, এখানে 750 থেকে 1500, এবং বায়ারের অলরেডি একটা রিভিউ আছে, তার মানে ভালো বায়ার। নিড পিআর প্রো টু অ্যাড্রেস দ্য প্রেস ফর ফ্যাশন ব্র্যান্ড, তাদের ফ্যাশন ব্র্যান্ডের মার্কেটিংয়ের জন্য একজনকে হায়ার করবে যে প্রেস রিলিজ করতে পারবে, এবং সেটা হইতে পারে FM রেডিওতে বা টিভি নিউজে বা নিউজ পেপারে, এই টাইপের ওয়েবসাইটগুলোতে। এবং এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি যখন এরকম একটা প্রজেক্ট পোস্ট হয়, প্রপোজাল আমরা দেখি এখানে 70-80 জন 100 জন বিট করে অন্যান্য প্রজেক্টে, কিন্তু এই টাইপের প্রজেক্টগুলোতে আপনার 10 জন 15 জন করে বিট করে, এবং এই বিটগুলোর মধ্যে দেখবেন ইন্ডিয়ান হয়তো পাবেন, পাকিস্তানি, এই যে দেখেন এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, ইন্ডিয়ান, এটা হয়তো অস্ট্রেলিয়া, UK, সম্ভবত ইউনাইটেড কিংডম, এখানে বাংলাদেশের উপস্থিতি নাই বললেই চলে। আসলে এর পিছনে মূল যেটা কারণ, সেটা হচ্ছে এই প্রজেক্টগুলো করার জন্য আপনার মোটামুটি ভালো ইংলিশ জানতে হবে, এবং আপনার টেকনিক লাগবে, এবং অল্প কিছু ইনভেস্টারও প্রয়োজন পড়ে মাঝে মধ্যে। আমি এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, এখন আসি যে এই কাজটা আসলে কিভাবে হয়, বা প্রেস রিলিজ বা প্রেস যে মার্কেটিংটা হয় বা পাবলিক রিলেশন পিআর মার্কেটিং, এটা আমি একটা ধারণা দেওয়ার জন্য আমি এখানে একটা ইমেজ ওপেন দেই। তো প্রথমত হচ্ছে, একটা কোম্পানি যখন নতুন আসে মার্কেটে, বা কোনো একটা ভালো কোম্পানি কোনো একটা প্রোডাক্ট যখন পাবলিশ করে, আমরা দেখি যে বসুন্ধরা গ্রুপ কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসছে, সেটা নিউজ হয় প্রথম আলোতে বা দেখা যাচ্ছে যমুনা টিভিতে, তো এর পিছনে কিন্তু একটা লেনদেনের ব্যাপার থাকতে পারে, যেটা হয়তো আমরা পাবলিকটা জানি না। আমরা শুধু জানি যে টিভিতে নিউজ করলো, এর মানে এই হচ্ছে যে বসুন্ধরা গ্রুপে একটা নতুন প্রোডাক্ট আসছে, কিন্তু টিভিতে এটা নিজে নিজে নিউজ করতেছে তারা, যেহেতু তারা সাংবাদিক, তাদের কাজ নিউজ করা। কিন্তু আসলে এর ভিতরেও কিছু পেমেন্টের বিষয় থাকে বা আপনার লেনদেনের বিষয় থাকে। কেমন লেনদেন, যখন একটা কোম্পানি চায় টিভি বা মিডিয়াতে তার নিউজ পাবলিশ করবে, তখন সে দেখা যাচ্ছে যে কোম্পানি ডাইরেক্ট এই নিউজ কোম্পানিগুলোর কাছে যায়, যোগাযোগ করে যে আমার এই জিনিসটা পাবলিশ করতে হবে, বিনিময়ে আমি এত টাকা দিব, এবং এই এই রিলেটেড। তাদের যদি মনে হয় যে না এটা উপযুক্ত পাবলিশ করার মতো, তখন তারা পাবলিশ করে এবং কোম্পানির কাছ থেকে কিছু টাকা নেয়।
এবং কিছু টাকা বলতে এখানে টাকার অ্যামাউন্টটা মোটামুটি বড় একটা অ্যামাউন্ট হয়। এবং এখানে আমি যে জিনিসটা বুঝাইতে যাচ্ছি যে বাইরের কোম্পানিগুলো থাকে, যে প্রাইভেট কোম্পানিগুলো থাকে, তারা কি করে, তারা যখন একটা টিভিতে বা মিডিয়াতে নিউজ পাবলিশ করতে চায়, এখানে অনেকগুলো ওয়ে আছে এই কাজটা করার জন্য। তো এটা একটা তার মধ্যে হয়, সেটা হচ্ছে কোম্পানি আসে প্রথমে ফ্রিল্যান্সারের কাছে বা এইভাবে মার্কেট প্লেসে পোস্ট করতে পারে যে আমার একজন প্রেস রিলিজ যে নিউজ পাবলিশ করে দিতে পারবে, আমার তাকে প্রয়োজন, সে আসে এখানে। এখন এ দেখা যাচ্ছে তার সঙ্গে ডিল করছে $4,000, যে $4,000 হলে আমি এরকম 2 থেকে 3টা টিভিতে বা নিউজ পেপারে আমি পাবলিশ করতে পারবো আপনার আর্টিকেলটা বা আপনার ওয়েবসাইটটা। আচ্ছা, এখন আসি ফ্রিল্যান্সার কী করে। এই ফ্রিল্যান্সার দেখা যাচ্ছে যে অনেকগুলো টিভি, যেরকম আপনার নিউজ পেপার প্রথম আলো আছে, বাংলাদেশ প্রতিদিন আছে, যমুনা টিভি আছে, ইন্ডিপেন্ডেন্ট, তো এই টাইপের অনলাইন টিভিগুলো, আর একটা যারা এডিটর থাকে বা জার্নালিস্ট বা সাংবাদিক থাকে তাদের লিস্ট থাকে এই ফ্রিল্যান্সারের কাছে। এখন এ কী করে কোম্পানির সাথে ডিল করার পরে এ আবার টিভির যে রিপোর্টার থাকে বা সাংবাদিক থাকে তাদের সঙ্গে যোগাযোগ করে যে আমার এরকম একটা নিউজ আছে, এটা আপনি পাবলিশ করবেন কি না। যদি রাজি হয় সেক্ষেত্রে, যদি কোনো এগ্রিমেন্ট থাকে যে এত টাকা দিলে আমি এটা পাবলিশ করব বা এই টাইপের কিছু, তখন সে এটা এইভাবে ডিল করে। তো এখানে হচ্ছে কি, একটা কোম্পানির কাছে আপনি যখন $4,000 নেবেন, সেটা আপনি $3,500 দিয়ে এখানে পাবলিশ করলে আপনার বেনিফিট $500। এটা হচ্ছে একটা হয় প্রেস মার্কেটিংয়ের। আরেকটা হয়ে আসি, কোম্পানি সরাসরি যায় সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে এবং এই সাংবাদিক যায় টিভি মিডিয়া, হচ্ছে দেখা যাচ্ছে যে প্রথম আলোতে একটা সাংবাদিক জব করে, হ্যাঁ, এবং সে শুধু পারবে প্রথম আলোতেই পাবলিশ করতে, সে কিন্তু বাংলাদেশ প্রতিদিন পেপার বা অন্যান্য পেপার এগুলোতে পাবলিশ করতে পারবে না। এখন কোম্পানি যদি চায় যে তার নিউজটা 4 থেকে 5টা নিউজ পেপারে বা পত্রিকায় বা টিভিতে বা রেডিওতে পাবলিশ হোক, সেই ক্ষেত্রে এই সাংবাদিক কী করবে, আরও অন্যান্য যে টিভি তে কাজ করে, যারা নিউজে কাজ করে, যারা তাদের সঙ্গে যোগাযোগ করবে, করে পাবলিশ করে দিবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানি ডাইরেক্ট সাংবাদিকের কাছে যায় এবং সাংবাদিক সেটা টিভি মিডিয়াতে নিয়ে আসে, এটা একটা মাধ্যম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই পদ্ধতিতে আপনার ইনকাম করার কোনো ওয়ে নাই। তাহলে যদি এরকম হয় যে কোম্পানি আমাদের কাছে আসবে, কোম্পানি আমাদের কাছে আসবে এবং আমরা মিডিয়া বা টিভির কাছে যাই এই প্রস্তাবটা দিব, তাহলে আমাদের একটা ইনকাম করার ওয়ে আছে। আর যখন সাংবাদিকের কাছে যাবে তখন ইনকাম করার কোনো ওয়ে নাই, তবে এখানেও একটা ওয়ে আছে, এটা আমি পরের স্টেপে দেখাবো। আর একটা বিষয় আছে যে কোম্পানি সরাসরি টিভি বা মিডিয়াদের সঙ্গে যোগাযোগ করে। আচ্ছা, এখানে সাংবাদিক বলতে একটা জিনিস, আবার সাংবাদিকেরই একটা পার্ট আছে যারা অনলাইনে নিউজ টিউজ এডিট করে, তাদেরকে এডিটর বলে বা টিভির যে ম্যানেজার থাকে, কোম্পানি যায় সরাসরি তাদের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে। এই জিনিসটা আমি আরও একটু ক্লিয়ার করার জন্য আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই, এখানে বিষয়টা হইতে পারে টিভি মিডিয়া যায় ডাইরেক্ট কোম্পানির সঙ্গে কথা বলতে পারে যে আপনার যদি কোনো নিউজ পাবলিশ করতে হয় বা আর্টিকেল বা আপনার যদি ব্র্যান্ড প্রমোশন প্রয়োজন হয়, আমরা আপনার নিউজ আমাদের টিভিতে প্রকাশ করতে পারি, বিনিময়ে $1,000 বা $1,000 খরচ হইতে পারে। এটা হচ্ছে টিভি মিডিয়া ডাইরেক্ট যায় কোম্পানিকে বলতে পারে বা কোম্পানি যায় ডাইরেক্ট টিভি মিডিয়াকে বলতে পারে। এখন এই বিষয়টা আমি যদি উদাহরণ দিতে যাই, সেই ক্ষেত্রে আমি এখানে এই জিনিসটা উদাহরণ দেবো। কিছুদিন আগে জেমস নামে একজন, যার টিভি একটা অনলাইন নিউজ পেপার পত্রিকা আছে, সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা, সে আমাকে প্রস্তাব দিয়েছে যে এখানে সে একটা নিউজ রিলিজ করবে বা প্রেস রিলিজ করবে বা একটা ভিডিও তৈরি করবে এবং আমার কোম্পানির উপরে আমার প্রয়োজন আছে কি না এই বিষয়ে তার সঙ্গে কথা বলছে এবং কল দিয়ে ব্রিফ বা সম্পূর্ণ ডিটেলসটা বলার জন্য বলছে যদি প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা যদি নিউজ চ্যানেল হয়, নিউজ চ্যানেল কী করছে, সরাসরি কোম্পানির কাছে আসছে এবং এখানে আপনারা যদি মেলে দেখেন আমার কোম্পানির নাম হ্যালো এডিটস তারা লিখছে, তাহলে এখানে কী হলো যে মিডিয়া সরাসরি কোম্পানির কাছে গেছে, এখানে ফ্রিল্যান্সারে বেনিফিট করার কোনো অপশন নাই। এই ওয়ে তো প্রেস মার্কেটিং বা প্রেস রিলিজ মার্কেটিং বা পাবলিক রিলেশন বা ব্র্যান্ড প্রমোশন করা যায়। আরেকটা হচ্ছে এইখানে একজন ফ্রিল্যান্সার কী করবে, এখন একজন ফ্রিল্যান্সার আসে যদি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে চায় বা টিভি মিডিয়ার সাথে যোগাযোগ করতে চায়, যে ফ্রিল্যান্সার আসে যদি কোম্পানিকে বলে যে আমি আপনার নিউজটা অমুক পত্রিকায় বা এরকম 2-4টা পত্রিকায় পাবলিশ করে দেবো, বিনিময়ে $1,000 লাগবে, এখন এ যদি রাজি হয় ফ্রিল্যান্সারের সাথে, তখন ফ্রিল্যান্সার আবার আসে টিভি মিডিয়াতে যোগাযোগ করবে যে আমার একটা নিউজ আছে, সেটা টিভিতে পাবলিশ করতে হবে। তো এখানে হচ্ছে কি, তাকে মার্কেটিং করতে হবে কোম্পানিতে। এখন এই যে কোম্পানিটা আমাকে মেল করছে, আমি কিন্তু এখানে চাইলে অন্য কোম্পানির পাবলিশ করতে পারি, নিউজ টিউজ পাবলিশ করতে পারবো যদি এদের সঙ্গে আমার এদের যদি প্রাইসটা জানা থাকে
এবং যখন কেউ আসবে আমাকে দেখা যাচ্ছে এরা $3500 চাইছে, আমি একজনের কাছে ৪০০০ নিলাম, এদেরকে ৩৫০০ দিলাম, মাঝখান থেকে আমার $500 বেনিফিট। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আমাকে কোম্পানির সঙ্গে এবং টিভি মিডিয়ার সাথে কানেক্টেড থাকতে হবে। আচ্ছা, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে এবং ফ্রিল্যান্সাররা খুব সহজভাবে যেই জায়গায় কাজ করতে পারে, সেটা হচ্ছে যে কোম্পানি আসবে ফ্রিল্যান্সারের কাছে, ফ্রিল্যান্সার যাবে জার্নালিস্টের কাছে এবং জার্নালিস্ট যাবে টিভি মিডিয়াতে বা টিভিতে নিউজটা প্রচার করার জন্য হেল্প করা। তো এইভাবে কাজ করলে কি হয়, যখন কোম্পানি আসে ফ্রিল্যান্সারকে বলবে যে আমার এই নিউজটা পাবলিশ করা প্রয়োজন, এবং ফ্রিল্যান্সার কি করবে, তার একজন আমার যেরকম একজন সাংবাদিক আছে গ্যারি গ্যাব্রিয়েল, অনেকে হয়তো চেনেন, তার সঙ্গে আমি কাজ করি 3-4 বছর ধরে। তো এখন কোম্পানি থেকে যদি একজন ফ্রিল্যান্সারের কাছে আসে, ফ্রিল্যান্সারের যদি একজন সাংবাদিক থাকে, সেই সাংবাদিক সব কিছু ম্যানেজমেন্ট করে বা মেনটেন করে, তো সেই ক্ষেত্রে আপনার বেনিফিটটা একটু কম হবে। দেখা যাচ্ছে যে একটা প্রজেক্টে যদি আপনার $4,000-$5,000 ডিল হয়, সেখান থেকে আপনি $250 বা $200 মতো পাবেন, এবং সেক্ষেত্রে সম্পূর্ণ কাজটাই আপনাকে করতে হবে। শুধু সাংবাদিক যা করবে সেটা হচ্ছে যে প্রেসটা লেখালেখি করা এবং কোন কোন মিডিয়াতে পাবলিশ করব না করব, এই জিনিসগুলো গুছাই দেওয়াই হচ্ছে সাংবাদিকের কাজ। এই ওয়েতে আমরা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে পারি একটা। আর একটা ওয়ে হচ্ছে, এখানে অনেকগুলো ওয়ে আছে, এই ওয়ে তো কাজ করতে পারি, যে এটা অফলাইনে আমরা যারা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে যদি বাইরে কাজ করতে চাই সেই জিনিসটা হিসাবে এটা ভালো আছে। আর প্রথম যে স্টেপটা আছে, কোম্পানি আসবে ফ্রিল্যান্সারের কাছে, ফ্রিল্যান্সার যাবে টিভি বা মিডিয়ার মাধ্যমে। তো এই কাজটা করার জন্য যেই জিনিসটা হয় সেটা হচ্ছে যে এই যে পোস্টটা করছে সুইজারল্যান্ড থেকে একজন, সে ফ্রিল্যান্সারের উদ্দেশ্যে এখানে করছে, এবং এখান থেকে ফ্রিল্যান্সাররা প্রপোজ করছে তাকে যে তারা পাবলিশ করবে বা এরকম। যখন এই বায়ার যখন এই কাজটা এই ফ্রিল্যান্সারদেরকে দিবে, তখন তারা কোথায় যাবে, তারা যাবে এরকম টিভি মিডিয়া বা জার্নালিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, এবং কথা বলবে, কথা বলে পাবলিশ করে দিবে। তো এই পাবলিশ করার জন্য যে খরচটা, এটা ক্লায়েন্টের কাছ থেকে তারা এক্সট্রাভাবে নিবে, এবং এই কাজটা করার জন্য হয়তো তারা দেখা যাচ্ছে $500 বা $1,000 বা $200 নেবে। তো এই কাজটার অনেক ভ্যালু থাকার কারণ আছে, কারণ এই কাজটা করার জন্য কোম্পানি মূলত যে ওয়ার্কার প্রয়োজন বা ফ্রিল্যান্সার প্রয়োজন খুঁজে পায় না বললেই চলে। আপনারা যদি এখানে দেখেন, বিটের সংখ্যাগুলো খুবই কম, আপনার প্রজেক্টগুলোতে খুবই 10টা বিট করছে, এখানেও 10টা বিট, এই প্রজেক্টে 11টা বিট, মানে এরকম একটা অবস্থা। মাত্র এত বড় একটা মার্কেট প্লেস 11 জন এই প্রজেক্টটাতে বিট করছে। আপনার যদি ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট হয়, গ্রাফিক্স ডিজাইনের প্রজেক্ট হয়, আপনি দেখবেন অনায়াসে এখানে দেখবেন যে 50 থেকে 60 জন, 70 জন, 80 জন পর্যন্ত বিট করে। তো এই হচ্ছে প্রজেক্ট। এখন এই কাজটা করার জন্য মাধ্যমগুলো আমি প্রথমে বলে দিই। আচ্ছা, এই যে এখানে আই উইল ক্রিয়েট এ টার্গেটেড মিডিয়া লিস্ট ফর ইয়োর ব্র্যান্ড, এই কাজটা কীভাবে করে, $125 এটা আপনি কীভাবে করবেন, এই জিনিসটা আপনাদেরকে আমি প্রথমে ধারণা দিই, এবং তারপরে আমি পুরো জিনিসটা প্রসেস করার একটা ধারণা দেবো। তো এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে pressroots.com নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে পুরো ওয়ার্ল্ডের আপনার বিশেষ করে ইউরোপিয়ান এবং ইউকে ইউনাইটেড কিংডমের যে সাংবাদিক থাকে তাদের মোটামুটি সবার এখানে প্রোফাইল আছে। এখান থেকে আপনি তাদের জিমেইল পাবেন এবং কোন নিউজ পেপারে তারা কাজ করে এই জিনিসটাও খুঁজে পাবেন, তাদের লিঙ্কডইন প্রোফাইল খুঁজে পাবেন। তো এই এদের লিডগুলো নিয়েই যখন একটা লিস্ট ক্রিয়েট করে দিবেন, বা 200-400 সাংবাদিকের একটা লিস্ট দিবেন আপনার যে কোম্পানি, এই কোম্পানিকে যদি এরকম একটা লিস্ট দিতে পারেন 100 বা 200 সাংবাদিকের, তখন তারা কি করবে, কোম্পানি ডাইরেক্ট যায় টিভি মিডিয়াতে যোগাযোগ করবে, এবং এই কাজটা যখন ফ্রিল্যান্সার করবে, ফ্রিল্যান্সারকে $100 বা $150 দিবে যে কাজটা করে এই ফ্রিল্যান্সার। হ্যাঁ, সে কি করে, একটা লিস্ট ক্রিয়েট করে দেয় যেখানে সাংবাদিক থাকে, অলরেডি 42টা অর্ডার কমপ্লিট করছে এবং ফিডব্যাকও অনেক ভালো। তো সে কী করে, এরকম ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে টেক কোম্পানি, হ্যাঁ মনে করেন একটা কোম্পানি, সে প্রোগ্রামিং শেখায় বা কোডিং শেখায় বা এগুলার উপরে, বা এআই সফটওয়্যার সেল করে, বা মেডিকেল, এই টাইপের মেডিকেল এবং টেক আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই টাইপের কোম্পানিগুলোর সব থেকে বেশি প্রেস রিলিজের কাজগুলো হয়ে থাকে। তো তারা যদি এসে ফ্রিল্যান্সারের কাছ থেকে একটা লিস্ট নেয়, তখন তারা নিজে নিজে যোগাযোগ করতে পারবে। তো এই কাজটা করার জন্য, বা এই যে এখানে আমি যদি বুঝাই, এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে,
এই জায়গাতে আসে সার্চ আছে, পিস আছে এবং এখানে লিস্ট আছে। তো আপনারা যে কাজটা করতে পারেন, এই প্রেস রুশে একটা অ্যাকাউন্ট খুললে এখানে $99 পার মান্থ তারা চার্জ করে, আর একটা আছে ফ্রিল্যান্সারদের জন্য $49। এই কাজটা করলে আপনি এখানে সার্চ দিয়ে দিয়ে ইচ্ছা মতো আনলিমিটেড লিস্ট বিল্ড আপ করতে পারবেন। এবং এখান থেকে লিস্ট বিল্ড আপ করার সময় আপনি মনে করেন যে এরকম সাংবাদিকের খুঁজতে যাচ্ছেন যে কোম্পানিটা হচ্ছে একটা এআই কোম্পানি বা টেক রিলেটেড কোম্পানি, তো এদেরকে আসলে কোন সাংবাদিক প্রয়োজন। আপনার যারা সাংবাদিকের কিন্তু ক্যাটাগরি হয়, কেউ দেখা যায় যে খেলাধুলা নিয়ে নিউজ করে, কেউ দেখা যায় রাজনীতি নিয়ে নিউজ করে, কেউ দেখা যায় মেডিসিন বা কেমিস্ট এই রিলেটেড নিউজ করে, কেউ দেখা যাচ্ছে যে প্রযুক্তি নিয়ে নিউজ করে। তো যেহেতু এটা একটা প্রযুক্তি রিলেটেড কোম্পানি আপনাকে আসছে, সেহেতু আপনার যে সাংবাদিকগুলোর নিউজ লিড কালেক্ট করবেন বা কন্ট্যাক্ট নাম্বার কালেক্ট করবেন, তাদের কন্ট্যাক্টগুলো আর পার্সনগুলো হইতে হবে তারা জন্য প্রযুক্তি রিলেটেড লেখালেখি করে বা নিউজ করে। তাহলে আমাকে এখানে কিওয়ার্ডের এই জায়গায় লিখতে হবে টেক, এবং তারা টেক রিলেটেড এখানে যারা লেখালেখি করছে অলরেডি নিউজ পাবলিশ করছে তাদের প্রোফাইলগুলো আমার এখানে শো করছে। হ্যাঁ, এদের এখন ইমেলগুলো আমাকে প্রোফাইল ভিউ করে করে কালেক্ট করতে হবে, তার নাম নিতে হবে, তার টুইটার নিতে হবে এবং ইমেল কালেক্ট করতে হবে। আমাদের যখন মেম্বারশিপ আপগ্রেড থাকবে তখন এখানে জিমেল ভিউ করা যাবে। এই মুহূর্তে আমার মেম্বারশিপ নেওয়া নাই এবং এটা আমার অ্যাকাউন্ট না, আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকে আসি এবং আমি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট ফ্রি ইউজ করি আমার যখন প্রয়োজন পড়ে। আচ্ছা, তো এখন এই কাজটা করার জন্য আপনি এই কাজটা করার জন্য খুবই সিম্পল জিনিস, এখান থেকে আপনার এক্সেল শিটে মনে করেন ফার্স্ট নেম লাস্ট নেম নিলেন, তারপরে সে কোন মিডিয়াতে কাজ করে এখানে মিডিয়া দেওয়া থাকবে, তারপরে জিমেলটা বা ইমেলটা খুঁজে বাইর করতে হবে, খুঁজে বাইর করে একটা লিস্ট করতে হবে, লিস্ট করে ওইটা আপনার ক্লায়েন্টকে দিলেই আপনি $100 বা $200 মতো ইনকাম করতে পারবেন। এটা একটা অপশন। আরেকটা অপশনে আসি এখন এই, আচ্ছা যখন একটা কোম্পানি ফ্রিল্যান্সারদের কাছে আসবে, মনে করেন আপনাকে একটা প্রজেক্ট দিবে, এখানে আসে আপনাকে একটা প্রজেক্ট দিবে বা এই টাইপের কিছু, তো সেই ক্ষেত্রে আপনি তো একজন সাংবাদিক না বা আপনি নিউজ পাবলিশ করেন না, তো আপনি এই কাজটা করবেন কিভাবে? এখন আপনাকে যেতে হবে টিভি মিডিয়ার যারা এডিটর থাকে বা সাংবাদিক থাকে তাদের কাছে। তো এই তাদের কাছে পৌঁছানোর জন্য আপনাকে এইখান থেকে তাদের যে কোম্পানিগুলো আছে ওই রিলেটেড আপনাকে এইখান থেকে খুঁজে বাইর করতে হবে। আপনি যদি টেক রিলেটেড খুঁজতে চান বা মেডিসিন রিলেটেড খুঁজতে চান, এখান থেকে ক্লায়েন্টগুলোর ফার্স্ট নেম লাস্ট নেম বাইর করতে হবে, ইমেল বাইর করতে হবে এবং পুরো কন্ট্যাক্ট লিস্ট বাইর করতে হবে। বাইর করার পরে তাদেরকে মেল করতে হবে, একটা প্রেস লিখতে হবে এবং প্রেসটা হইতে হবে এরকম। আর এই প্রেসটা যদি আপনি লিখতে না পারেন, আমি আগেই বলছিলাম যে ফ্রিল্যান্সারের সংখ্যা কম হওয়ার কারণের পিছনে কিছু কারণ, সব থেকে বড় কারণ যেটা সেটা হচ্ছে এরকম লেখালেখি করার অভ্যাস আমাদের নেই এবং যার কারণে এই সমস্যাটা। তো এই কাজটা আপনি কিভাবে করবেন? এই প্রেস রিলিজ লেখার জন্য আপনার ফ্রিল্যান্সার পাওয়া যায় বা আপনি হায়ার করতে পারেন, পার আওয়ার $50 বা $40 এরকম নিবে, এবং এরকম একটা প্রেস লিখতে যদি 2 ঘন্টা লাগে সেই ক্ষেত্রে আপনার ইনভেস্ট হবে হয়তো $100 মতো। এই কাজটা আপনি করে নিতে পারবেন, এটা ভয় পাওয়ার কিছু নাই। তো এই কাজটা আমরা কিছুদিন আগে আমি এবং আমার ক্লায়েন্ট মিলে করছি। এটা হচ্ছে সাবিও নামে একটা কোম্পানি, যেটা টেক রিলেটেড একটা কোম্পানি, এডুকেশন এবং টেক রিলেটেড। তো এই কাজটা আমরা করছি, এদের যদি কোম্পানিটা আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে তাদের কোম্পানি। তো এরকম প্রাইভেট কোম্পানিগুলো আমাদের যে এশিয়ান কান্ট্রিগুলো আছে আমরা খুব এরকম ইনভেস্ট করার খুব চিন্তা ভাবনা করি না, কিন্তু বাইরের দেশের যারা আছে তারা প্রচুর এই টাইপের ইনভেস্ট করে এবং এই কাজগুলোর জন্য তারা আসলে ওয়ার্কার খুঁজে বেড়ায়, এরকম একটা অবস্থা। তো এখানে যদি আমরা টিমে যাই, এই কোম্পানির টিম ম্যানেজমেন্ট বা টিম যদি দেখতে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিও বা কোফাউন্ডার, এখানে যার ছবি দেওয়া আছে এই জায়গা তো প্রেসে তারই ছবি দেওয়া আছে। এই প্রেসটা আমরা কাজ করছি এবং এই কাজটা আমরা করছি এই প্রেস রুস থেকেই আমাদের লাস্ট। আচ্ছা, আমি এখানে একটা এই যে এইটা যদি ওপেন দেই, হ্যাঁ, তো এই যে এখানে এটা একটা মেইল লিখতে হয়। এই ফুল প্রসেসটা আপনি যখন এই প্রসেসে কাজ করবেন তখন আপনার অনেক কিছু করতে হবে এবং অ্যামাউন্টটা অনেক বেশি থাকবে। এই প্রসেসে কাজ করার জন্য আপনাকে কোম্পানি থেকে প্রজেক্ট নিতে হবে, প্রজেক্টের অ্যামাউন্ট কমছে কম $4,000 থেকে $5,000 হইতে হবে, এবং এখান থেকে যদি আপনি $4,000 নেন আপনার টার্গেট নিতে হবে $3,000 থেকে $3,500 আপনাকে টিভি মিডিয়াকে দিতে হবে তারা যখন নিউজ পাবলিশ করবে, কারণ সাংবাদিকের ভ্যালু অনেক বেশি থাকে এবং অনেক টাকা তাদেরকে দিতে হয়।
আচ্ছা, এবং তাদেরকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য এই টাইপের একটা টিক্স ট্যাক্স লিখতে হবে, লিখে এটা সাংবাদিককে সেন্ড করতে হবে, এবং যখন সাংবাদিককে সেন্ড করবেন এরকম একটা প্রেস রিলিজ লিখতে হবে, এটার পিছনে $100 মতো খরচ হবে, এবং এই জিনিসটা আপনাদেরকে সাংবাদিককে দেখাইতে হবে, এবং তারা যদি এগ্রি করে তারপরে এটা পাবলিশ করতে পারবেন। এই হচ্ছে একটা প্রসেস। আর এখানে এই যে প্রসেসটার আমি কথা বললাম এটাও ভালো প্রসেস, এটা নিয়ে অলরেডি। আচ্ছা, এই প্রসেসটাতে হচ্ছে সব থেকে ইজি, কোম্পানি যদি ফ্রিল্যান্সারের কাছে আসে, ফ্রিল্যান্সারের যদি একজন সাংবাদিক ক্লায়েন্ট থাকে বা সাংবাদিকের সাথে অলরেডি কানেক্টেড থাকে, তাহলে এই কাজটা করার জন্য খুবই ইজি। আপনি $200 থেকে $250 নিলে বাকিটা যদি আমরা ক্লায়েন্টকে দিয়ে দেই বা জার্নালিস্টকে যদি দিয়ে দেই, সে কিন্তু পুরো বিষয়টা মেনটেন করবে, আপনাকে যা যা কাজ দেবে তা করতে হবে, এতটুকুই হচ্ছে কাজ। এখন সবকিছু সাংবাদিক ম্যানেজ করবে, ম্যানেজমেন্টের দায়িত্বে সাংবাদিক থাকবে, আপনি শুধু কাজ করবেন। এই টাইপের প্রজেক্টের জন্য কতটুকু টাকা পাওয়া যায় এই বিষয়টা নিয়েও আলোচনা করছিলাম, এবং প্রেস রিলিজ সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।